তুমি ছাতা দিয়ে মারবে? আমি ছাতা দিয়ে মারতাম না, তুমি এগুলো কি করছো উল্টোটা? তোমার ঝাড়ু দিয়ে তোমার ভূত ছাড়াতে হবে, তোমার ভূত ছাড়াতে হবে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা সেকেন্ড প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আমি। আজকে আমি আমার বউকে বোকা বানাবো। তো আগের প্র্যাঙ্কটা তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা বলেছো সবাই, তো থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে আমার চ্যানেলে সেকেন্ড প্র্যাঙ্ক নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকের প্র্যাঙ্কটা তো আরও মারাত্মক হতে চলেছে, আজকে হবে গোল প্র্যাঙ্ক, দেখতে থাকো। হেভি ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা। আগের ভিডিওটাতে তো তোমাদের বৌদি খুব রেগে গেছিলো, আজকে জানি না, আজকে মনে হচ্ছে আমার মেরেই ফেলবে। চলো লেটস গো ফ্রেন্ডস। তোমাদের প্র্যাঙ্কটা একটু বলে দিই, তোমাদের বৌদি পাশের বাড়ি গেছে একটা দরকারে, ঠিক আছে? হুট করে আমার মাথায় প্ল্যান আসতো যে আমি একটা সেকেন্ড ভিডিও তো করতেই পারি, সেকেন্ড প্র্যাঙ্ক। তোমাদের ফার্স্ট প্র্যাঙ্কটা খুব ভালো লেগেছে আমি দেখলাম। তো আজকে প্র্যাঙ্কটা হচ্ছে গোল প্র্যাঙ্ক। দেখো, আমরা আলমারি এখনও কিনিনি, তো ও একটা বিয়েতে অ্যাটাচি গিফট পেয়েছিল, তো ওই অ্যাটাচির মধ্যে না ওর ওই বিয়েতে গিফট পাওয়া কিছু সোনার আংটি, কিছু সোনার দুল, কিছু সোনার ওই নাকছাবি, এগুলো আছে। তো আমি এগুলো দিয়ে ঘাড়াঘাড়ি করো, ও যদি হুট করে চলে আসবে ওকে বলবো যে আমি ওগুলো বিক্রি করে মানে কি বলবো কিছু টাকা দরকার আছে আমি বিক্রি করবো। এটাই আজকে প্ল্যান, দেখতে থাকো, মজা হবে। আর প্লিজ আর লাইকটা করে দিও। চলো চলো চলো। এই যে ফ্রেন্ডস, এই একটা ছিল। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তোমার কি আছে, তুমি এগুলো কি করছো? আরে আমি দেখছি তোমার দেখে আমার জামা ব্যাগ ক্লাস দিয়ে তোমার জামা ব্যাগ ছিল, আমার আমি একটা গেঞ্জি খুঁজে পাচ্ছিলাম না ওর জন্য। গেঞ্জি খুঁজে পাচ্ছ না, এইগুলো কেন এখান থেকে বার করেছো? আর দেখছিলাম যে কটা জিনিস তুমি নিয়েছো, কি নিয়েছিল নিয়েছো, আমি দেখিনি না তুমি বাইরে কটা জিনিস কি নিয়েছিল নিয়েছো। নিয়ে এসছি, তুমি দেখার কি আছে তোমার? আবার এগুলো খুলেছো কেন? তুমি এই জিনিসগুলো কি পড়বে? তুমি জিনিসগুলো বার করেছো? আরে তোমার আমাদের বিয়েতে তো গিফট আমি দেখতে পারি না, আমি তোমার বড় হয়ে কি করছো তুমি এই জিনিসগুলো নিয়ে? দুল টুল নিয়ে কি করছো? আর তুমি এখানে তোমার তো জামা কাপড় থাকে না, তুমি ভালো করে জানো। আর যখন জামা কাপড় তুমি বার করতে পারো তখনই আমি বার করে দিই। তাহলে কি খুঁজছো তুমি? এইগুলো বার করছো? এগুলো লাগবে, এগুলো লাগবে, এগুলো লাগবে। তোমাকে বলছি তুমি ঢুকো, আমি বলছি লাগবে। ঢুকো ঢুকো ঢুকো, বাইরে রাখো। এর ঘরে ঢুকো, এটা ভিতরে ঢুকাবে না কেন? আমি হয়তো ভেবেছি আমার জামা প্যান্ট এখানে আছে, হুট করে আমি দেখলাম সোনার জিনিসপত্র তুমি এখানে রেখেছো। তো হুট করে আমার একটা কথা হুট করে মাথায় আসলো, এই জন্য দেখছিল সোনার জিনিসপত্র। হুট করে মাথা প্ল্যান আছে, টেনশনে আছি, ওই জন্য আমি রাখো, আমি বলছি বাইরে রাখো, আমার লাগবে এগুলো। কি লাগবে আর কি কি সোনা জিনিস দেখাও দেখি আমাকে। দুটা দেখি না একবার, শোনো তো, শোনো তো, আরে আরে শোনো তো, তুমি এর আগে দেখো নি, তুমি এর আগে দেখো নি, তুমি এগুলো নিয়ে কি করছো এরকম?
আরে দেখতে তো এটা আমারই তো, বা বিয়েতে পেয়েছো তো আমার মানে তোমার মানে তো আমারই। তুমি কি করবে এগুলো নিয়ে কি করবে? রুকো যারা সবর করো। বলছি বলছি, আচ্ছা বিয়েতে পেয়েছো তোমার মানে আমার তো হ্যাঁ কিনা বলো, বলো তোমার মানে তো আমার, বলো কি তোমার মানে আমার? সোনা তুলতো। আরে সোনা তুলতাই, তুমি কি করছো বলো তো আগে, তুমি আগে বলো তো কি করছো। ই বাবা, একটা দোল যদি হারাই দেখো কি করবে তুমি এগুলো নিয়ে? আমি বিয়ের সময় এক জায়গায় টাকা নিয়েছিলাম। বিয়ের সময় টাকা নিয়েছিলে? হ্যাঁ। তাতে কি হয়েছে? ঠিক আছে, দরকার ছিল জানো তো, বুঝতে পারছো তো, এখন টাকাগুলো ফেরত দিতে পারছি না তো। দু তিন মাস আগে ফোন করেছে তো, কালকে বলছে যে তুমি টাকা তোমার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসতে যাবো, তুমি যদি টাকা না দাও তাহলে তোমাদের আশেপাশে যে ক্লাব হয় ক্লাবকে জানাবো। ও প্রায় 15-20 হাজার টাকা পায়। ওই তুমি তো আমাকে আগে বলোনি, তুমি বললে কোনো কিছু ধার বাকি নেই, তুমি সব ক্যাশ দিয়ে করেছো বিয়ে, তোমার জিনিস আমাদের বিয়েতে দিয়েছে, তারা খেয়ে গেছে তাই গিফট দিয়ে গেছে। তোমার জিনিস মানে আমার জিনিস না কি? তা আমার দরকার আসতে পারে না? পাগল হয়ে গেছো নাকি? গজব বেজতি হে। আমার দরকার পাগল হয়ে গেছো? এটা একটা বিয়ের শুভ জিনিস, তুমি এগুলো বিক্রি করতে চাইছো? তা আমার দরকার হতে পারে না? আমার একটা দরকার বলে তো আজকে আমি এই জিনিসটা করছি। আমি কি তোমার কান থেকে দুল খুলে নিয়েছি না তোমার নাকতে নাক ছেড়ে খুলে দিয়েছি? এগুলো তুমি পড়ো, এগুলো তো তুমি পড়েই থাকবে, তুমি এত পড়বে? এগুলো আমি বিক্রি করতে দেবো না। আরে বাবা, এগুলো আমি বিক্রি করব না, এগুলো বিয়ের শুভ জিনিস, আমি বিক্রি করতে দেব না। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে? এগুলো কি তুমি পড়বে? এগুলো যদি তুমি পড়ে বাইরে বেরাও তোমার তো কানটা কেটে নিয়ে চলে যাবে চুরে, চোরের চোর ডাকাতে। কি কান? তুমি দুলটা পড়বে চোরে বা ডাকাতে, কানটা কেটে নিয়ে চলে যাবে। সমাজ রে, সমাজ রে, আপ সমাজ রে। তোমার দুল বলে খারাপ আছে তোমার নাকি? হ্যাঁ, তুমি একটা বাহানা খুঁজে দিলে এর মধ্যে। তোমার দুল হয়ে যাবে, তোমার কান হয়ে যাবে। ওকে লোকটা তুমি আমাদের বাহানা খুঁজে নিলে যে আমার আমার চোট নিয়ে চলে যাবে। তুমি এটা পড়ো, এমনি এমনি পড়ে, তুমি এটা পড়বে, তুমি একটু রাস্তা দিয়ে হাঁটো, একটু বোকা সোকা ভাবে তেল দিয়ে তাকাও না। ঠিক আছে, অত চালাক ভাবে তুমি হাঁটো না। হ্যাঁ, চুপটা মাথা নিচু করে হাঁটো, হুট করে এরকম কিন্তু টেনে দিয়ে ছিঁড়ে যাবে। তোমার কান হয়ে যাবে, তোমার দুলাবে। ফালতু কথা বলো, তুমি বন্ধ করো। হ্যাঁ, ফালতু কথা বন্ধ করো। তুমি লোকটা তো আসবে, এর মধ্যে তুমি একটা বাহানা খুঁজে নিলে, এর মধ্যে বাহানা খুঁজে নিলে তাই লোকটা লোকটা আসবে, না দিতে পারলে ক্লাবের লোককে ডেকে নিয়ে আসবে, অপমান করবে আমাকে, ভালো লাগবে সেটা? কাজ করো, কাজ করে টাকা অর্জন করো, তুমি দাও। আর ওয়েট করতে চাইছি না, আমি এগুলো এখন দিতে পারবো না। আমি নেব এগুলো, আমি নেব, আমার সম্মান আছে একটা, আমাকে লোকজন এসে উল্টো পরে কথা বলবে। তুমি কি করে বলো? পাগল হয়ে গেছো তুমি? নয়, পাগল হয়ে গেছো। আমাকে যদি এসে উল্টো পাল্টা বলে, আমাকে অপমান করে, কারণ আমাদের ক্লাবের লোকজনকে ডেকে নি, তখন তুমি কি করবে? আবার টাকা পাই কার কাছে? বিয়ের শুভ জিনিসগুলো নিয়ে তুমি বিক্রি করবে? তুমি বিয়ের শুভ জিনিসগুলো নিয়ে বিক্রি করবে কেন? বুঝতে পারছো, টাকা তো পাই অনেক দিন ধরে, আসবে আমাকে অপমান করে সকালবেলা এসে, লোকজন জড়ো করবে, তা এগুলো তুমি পড়ছো না তো, এগুলো দিয়ে কি প্রবলেম আছে? তুমি আমাকে এই কথাটা এতদিন বলনি কেন? তুমি আমাকে এই কথাটা এতদিন বলনি কেন? এতদিন বলনি কেন? তুমি কোথায় তো তোমার ধার দেনা নেই? হ্যাঁ, তোমার তো ধার দেনা নেই, তুমি তো কোনোদিন তো আমাকে বলনি, তুমি এতদিন পর বলছো আমাকে এই কথাগুলো। তুমি কাজ করবে, কাজ করো, তুমি ওটা শোধ করবে। তুমি একটা বিয়ের জিনিস, এতগুলো জিনিস বিয়ের তুমি বিক্রি করে দেবে? আমি তোমাকে বলিনি, মাথাটা তোমার পাগল হয়ে গেছে? আমি তোমাকে বলিনি, কারণ তুমি টেনশন করবে জন্য হুট করে লোক, আমি ভেবেছি আমি দিয়ে দিতে পারবো, তো যখন দেখছি কাজ বাজ কি হচ্ছে না, হুট করে লোকটা বলছে আমি যদি কালকের মধ্যে যাবো, আমি বলছি এই মাসে শেষে আসো, তো বলো তুমি আমি কালকের মধ্যে যাবো, নাহলে আমি ক্লাবের লোক ডেকে নিয়ে যাবো, অপমান করেছে ভালো লাগবে?
আর শোনো অপমান করছো করো আমার দূর, এগুলো তো আমার বিয়ে, আমি যদি নিয়ে থাকি তুমি কী করে বলো, কী করে বলো, এগুলো আমি আবার তোমাকে কিনে দেবো, কি কিনে দেবো আমার টাকা হলে আবার কিনে দেবো, এই সেম দূর কিনে দেবো। শোনো ফালতু কথা বলো না আমার সাথে, হ্যাঁ ফালতু কথা তুমি বলো না আমার সাথে। আরে ভাই এই জিনিসগুলো একটা বিয়ের জিনিস, সেই জন্য আমি তোমাকে বারণ করছি। আমি কিনে দেবো, এটা কিনে দেওয়াটা আলাদা, এটা একটা শুভ জিনিস, একটা তুমি এগুলো বিক্রি করতে চাইছো। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, লোক শুনছে, বাইরের লোক শুনছে, আস্তে কথা বলো। আর ভালো লাগছে না, সরো এসব, এসব তোলো তুমি এখন এখান থেকে, এসব তোলো। কি হলো, কি তুমি কি করছো এগুলো? আমার লাগবে, ব্যাস আমি অপমান সহ্য করতে পারবো। একটা বউয়ে দূর বউ বিয়ে করে এসে তারা গিফট পেয়েছে, তুমি বউ হয়ে যদি আমাকে একটুকু হেল্প না করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো কেন, তোমাকে সংসার রাখবো কেন, তোমাকে লাইফে রাখবো কেন, এগুলো তুমি পড়ছো না তো? আমি পড়ি আর না পড়ি তো এইগুলো বিয়ের জিনিস, তোমার এত লোক, এটা একটা শুভ জিনিস, এগুলো এত লোক, তোমার এত লোক, তোমার কাছে আমার, আমি অপমান হবো সেটা তোমাকে বেশি করে, তুমি কিছু সাজিয়ে দেখে দিচ্ছ, শোনো দূরগুলো যখন বিপদে পড়বো, আমরা অনেক বড় বিপদে পড়বো, তখন তুমি আস্তে আস্তে লোককে বলো যে আস্তে আস্তে আমি তোমার টাকা আমি ঠিক শোধ করে দেব, তুমি আস্তে আস্তে কাজ করো, ওরে টাকাটা শোধ করে দেবে, তুমি এত তাড়াতাড়ি কিসের এগুলো? আর তুমি আমাকে বলনি এতদিন যে তোমার ধার দেনা আছে এগুলো, তুমি আমাকে বলনি এতদিন। আরে কথা বলবো, আমি এগুলো নেব, বিক্রি করব, বেশি কিছু হলে তোমাকে আমি তত্ত্বাবধান করব, তুমি আমার তো পারবে? এই ফালতু কথা বলো না আমার সাথে, ফালতু কথা তুমি আমার কি কি বাবা কি বললাম, অনেক ভদ্রভাবে বলেছি, তুমি বুঝতে পারোনি, আমি এখন অনেক বিপদ পড়ে আছে আমাদের, বিপদ আমার হতেই পারে, তুমি এত তাড়াতাড়ি এগুলো কেন শেষ করছো? এগুলো আমি যে নেব, তুমি যদি আটকা আমি তোমার চক থাপ্পর মারবো। এত বড় কথা বললে, তুই কি করবি তো? তোমার কোথায় আছো, কি করছিস, এই এই কি, হ্যাঁ এটা কি করছিস, কি করছিস তুমি, এটা এটা কি করছিস তুমি, তুমি ওই ঝাঁটা দিয়ে মারবে, তুমি আগে ঝাঁটা দিয়ে মারতাম না, তুমি এগুলো কি করছো উল্টো পাল্টা, তোমার ঝাড়ু দিয়ে তোমার ভূত ছাড়াতে হবে। আমি মজা আয়েগা না ভিড়ো, ঝাড়া তুলছো বড় ঝাড়া তুল তোমাকে, গাইস কে দিয়েছে, গাইস গাইস কেটে দিয়েছে, এই দেখো সবাই মিলে দেখলো ঝাঁটা তুলে দিয়ে আসে, তুমি আমাকে মারতে গেলে তুমি আর কাজও তুমি, গাইস
আজকে কিন্তু দুধ ভুলভাল জিনিস এসব করছিস। দেখো আগের দিন রাগ দেখেছো, আজকে কিন্তু দুটো জিনিস দেখলে, আজকে আগের থেকেও রাগ দেখলে, আর চণ্ডী রূপ দেখলে ছাটা দিয়ে। আজ পর্যন্ত তুমি কী করে করলে গো, ছাটা দিয়ে মারবে তুমি এটা কী করে করলে গো, আজ পর্যন্ত তুমি তো এরকম করে করলে। আমার মাথাটা গরম হয়ে গেছিল, সবাই দেখছে, ঠিক আছে আমার মাথাটা গরম হয়ে গেছিল। তুমি এসব ভুলভাল কি এসব প্র্যাঙ্ক আমার সাথে করবে না? তুমি ঝাঁটা নিয়ে আসলে আমি কাদা কথা তুমি কাজছো। ফ্রেন্ডস আজকে কিন্তু তোকে জলও দেখলে আমার ওয়াইফের, আর কিন্তু একেবারে মূর্তির মানে কী বলবো মানে কালী রূপ দেখলে, কদিন পরে কাল কদিন আগে কদিন আগে সরি তুতলে যাচ্ছি আমি, ও চোখের জল তো কখন দেখিনি তুতলে যাচ্ছি। কদিন আগে কালী পুজো ছিল, কালী রূপ দেখলে ঝাঁটা নিয়ে এসে প্লাস হচ্ছে, দেখো চোখের জলও। তো প্লিজ আমার বলো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা একবার শেয়ার করে দিও, সাবস্ক্রাইব আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে একবার দেখিও, ঠিক আছে? আর সত্যি যতই প্রবলেম পাও না করো চেষ্টা করো, ঠিক আছে 90% চেষ্টা করো সোনার দুল হোক আর যাই হোক অন্তত বিয়ের জিনিসপত্রগুলো যেন বিক্রি না করা হয়, কারণ এগুলো শুভ জিনিস হলে সত্যি কথাই। আরে আমি বিক্রি করতাম না, ঠিক আছে আমি বিক্রি করব আমার সাথে প্যাঙ্ক করবে না তুমি, আমি আমি বিক্রি করতাম না যখন তোমার এসব। আচ্ছা 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 ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। দেখো মানে একে কাদালাম, মানে আমি একে কাদা চাই না তাও একে কাদালাম আজকে। প্লিজ এই চোখের জলের পরিবর্তে মানে এই সত্যিকার কেঁদেছে এই চোখের জলের পরিবর্তে প্লিজ প্লিজ। হ্যাঁ আমি ঝাঁটাও খেতে যাচ্ছি যাচ্ছিলাম, আর এই চোখের জলের মানে চোখের জলটা বার করলাম একমাত্র শুধু তোমাদের আনন্দের জন্যে, ঠিক আছে? প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটা, ভালো থাকো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা 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 করে দাও টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।